রিজুর কাছে আমার প্রশ্ন, রিজু, গতকাল তো সত্যি আমরা দেখলাম যে কুণাল ঘোষের উপস্থিতিতে শেখ সুফিয়ান গোষ্ঠী এবং পীযূষ ভুঁইয়া গোষ্ঠী তাদের মধ্যে তুমুল একটা বাকবিতণ্ডা হলো, তারপর কেন অভিযোগটা নির্দিষ্টভাবে বিজেপির বিরুদ্ধেই করছো? শঙ্কুরা যে ইঙ্গিত করছে যে আসলে এটা তোমাদের ঘরের কোন্দল। দেখো দেখো মৌপিয়াদি, আমাদের ঘরের কোন্দল আমরা ঘরে মিটিয়ে নিই। ব্যাপারটা হচ্ছে তৃণমূলের কোনো গোষ্ঠী গিয়ে বেদি জ্বালায়নি, এটা বিজেপি জ্বালিয়েছে। আসলে ব্যাপারটাকে আমি বলে দিচ্ছি, দুদিন আগে তোমাকে মনে করিয়ে দিই, এই কুণাল দার নেতৃত্বেই জয়দেব দাস চণ্ডীপুরের বিজেপি ইনচার্জ নন্দীগ্রামের 33 জন নেতা একটু চেষ্টা করে জয়েন করতে আসেনি। আমি আজকে তোমরা মঞ্চ সাজিয়ে বসেছিলে, লোকেরা আসছে না, বলো ওর হয়ে গেলে আমাকে এই গানটা দিলাম, তোমরা ঠিক আছে গানের রিঅ্যাকশন দিচ্ছ, ঠিক আছে। 34 জনের মধ্যে 33 জন এসেছে, কারণ 34 জনকে ওরা লাইফ থ্রেট দিয়েছিল, আর তারপর থেকে পুলিশ তোমাদের মাথাতে থ্রেট দিচ্ছে আমরা। আরে বাবা শোনো না, তারপর থেকে এই আমরা শুভেন্দুর মাথা নষ্ট হয়ে গেছে। আর এই যে নন্দীগ্রাম আন্দোলনের কথা হচ্ছে, আজকে আমি একটা ময়দানের ঘোড়ার কি তো কথা বলছি তোমার চ্যানেলে এখানে, নন্দীগ্রাম আন্দোলনে যদি মমতা ব্যানার্জির পরে কারুর সক্রিয় ভূমিকা থাকে, শুভেন্দু তো পিকচারই ছিল না, তার নাম নন্দীগ্রামে কবে থেকে তৃণমূল করছো বলে দিলাম, তুমি কবে থেকে তৃণমূল করছো, আমি শুভেন্দু নাম তৃণমূল কবে থেকে করছো? আমি তৃণমূল যখন থেকে করি, আমি তৃণমূলের রাষ্ট্রীয় যখন সাম্মানিক আমি বৈষ্ঠিত হয় বিজেপি থেকে নন্দীগ্রামে ডায়লগ বাজি করো, আমার মতো বিপ্লবী ডায়লগ বাজি করো না, তৃণমূল দল থেকে তোমারই বাড়িয়ে বিজেপি তে আজকে তোমরা, আমি এখনো কথা বলছো না, আমি লোকিস্ট অর্গানি কে আমাকে দল শিখিও না, সুষমা স্বরাজ কে দল শিখিও না, আমি দল শিখিও না, প্রিয় রঞ্জন দাসমুন্সি কে দেখেছো? তাদের এখন আন্দোলনে দেখছি, কিন্তু শেষ পর্যন্ত তারা থাকছেন না, রণে ভঙ্গ দিয়ে চলে যাচ্ছে।